হ্যালো বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেলে আমি সোনালি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আলু ফুলকপির তরকারি তৈরি করা যায় সেটা আমি তোমাদেরকে করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি আর সেম সাইজ করে কেটে রেখেছি আলু। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়া গরম করে তার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি আর প্রথমে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা ব্রাউন রং আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর তেল থেকে আমি এখন আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার সময় আমি এর মধ্যে কিছুটা নুন আর অল্প হলুদ অ্যাড করে দেবো, তাতে ফুলকপিতে হালকা সুন্দর রঙও ধরে। ফুলকপিগুলোতে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজতে দেব। ফুলকপিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি তরকারিতে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নেব। আমি এখানে মিক্সিং জারে কিছুটা আদা, দুকোয়া রসুন আর অল্প টমেটো নিয়ে নিয়েছি আর এটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমার ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে কড়া থেকে তুলে নিলাম। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে ব্রাউন কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিলে ফুলকপির তরকারিতে ভালো টেস্ট হয়। আপনাদের কাছে কড়াইশুঁটি থাকলে দেবেন, এটা অপশনাল। আর এখন আমি এর মধ্যে বেটে রাখা আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। আর এই কষার সময় এর মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি 2 চামচ করে দিয়েছি আর 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী মশলা দেবেন। ঝালের জন্য আমি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলা কষার সময় মাঝে মাঝে ঢাকা দিয়ে কষলে মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসবে আর মাঝে মাঝে একটু জলও অ্যাড করতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। অল্প একটু জল অ্যাড করার পরে আমি আবার কিছুক্ষণের জন্য মশলাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর মশলা থেকে এখন ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আর এটাকে মশলার সাথে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপি আর আলু ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি এখন কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। যতটা গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। এবার জল অ্যাড করে দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুলকপিগুলো সেদ্ধ হতে দিতে হবে। তার আগে আমি এর নুনটা চেক করে নিলাম। নুন একটু কম মনে হলো তাই আবার একটু নুন অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ মতো চিনিও অ্যাড করে দিয়েছি। চিনি আমাদের তরকারির স্বাদের ব্যালেন্স করবে। মিডিয়াম আঁচে 10 মিনিট মতো তরকারিটা ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। আমার আলু ফুলকপির তরকারি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।